প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি দেবাশিস কুমার তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ নিয়ে কিছু আলোচনা করব। আমরা পূর্বের ক্লাসেই এ বিষয় নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা শিখব কিভাবে বীজগণিতীয় ভগ্নাংশের যোগ ও বিয়োগ করতে হয়। আমরা পাঠ্য বইয়ের 100 পৃষ্ঠা বের করি, অনুশীলনী 6.2। শ্রেণী সপ্তম, বিষয় গণিত, অধ্যায় ষষ্ঠ, অনুশীলনী 6.2। তোমরা পাঠ্য বইয়ের 13 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। টয়েস এ বাই এক্স প্লাস ওয়ান প্লাস টয়েস এ এক্স মাইনাস টু। এখন আমরা কি করব? টয়েস এ বাই এক্স প্লাস ওয়ান প্লাস টয়েস এ বাই এক্স মাইনাস টু, এক্ষেত্রে আমরা প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের হর লসাগু করব। তাহলে লসাগু করলে কি পাবো? এক্স প্লাস ওয়ান ও এক্স মাইনাস টু এর লসাগু এক্স প্লাস ওয়ান ইনটু এক্স মাইনাস টু। এখন লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, অর্থাৎ এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টুকে এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করব। তাহলে থাকবে কোনটা? এক্স মাইনাস টু। টয়েস এ ইন্টু এক্স মাইনাস টু প্লাস টয়েস এ, এবার লসাগুকে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করব, তাহলে থাকবে কি? এক্স প্লাস ওয়ান। এক্স প্লাস ওয়ান। এখন গুণ করব টয়েস এ ইন্টু এক্স, তাহলে টু এ এক্স। টয়েস এ ইন্টু টু, প্লাস এ মাইনাস এ মাইনাস ফোর এ। টয়েস এ ইন্টু এক্স প্লাস টু এ এক্স, প্লাস এ প্লাস এ প্লাস টয়েস এ ইন্টু ওয়ান। এখন টয়েস এ এক্স, এখানে দুইটা প্লাস টয়েস এক্স, এখানেও দুইটা টয়েস এ এক্স, তাহলে এইটা আর এইটা আমরা যোগ করে নেব, ফোর এ এক্স মাইনাস ফোর এ প্লাস টয়েস এ। তাহলে যোগ বিয়োগ করলে কি থাকবে? মাইনাস টয়েস এ এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু। এখন তোমরা লক্ষ্য করো, ফোর এ এক্স মাইনাস টয়েস এ, এখানে কি কমন যাচ্ছে? টয়েস এ টু এ, তাহলে থাকবে কি? টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু। এটি হচ্ছে অ্যান্সার। তোমরা এভাবেও লিখতে পারো যে অতএব নির্ণয় যোগফল সমান টয়েস এ ইন্টু টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। এবার পরবর্তী অঙ্ক, আমরা পাঠ্য বইয়ের 15 নম্বর অঙ্কটা লক্ষ্য করি। থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স
माइनस फाइव प्लस फोर बाई एक्स प्लस वन। এখন আমরা কি করব, এখানে হর আছে, প্রথম ভগ্নাংশে হর আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ। তাহলে এইটাকে কি করব আমরা, মিডিল ফ্যাক্টর। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি কিভাবে মিডিল ফ্যাক্টর বা মিডিল টার্ম করতে হয়। এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস এক্স মাইনাস ফাইভ। তোমরা লক্ষ্য করো যে মিডিল টার্ম কীভাবে করতে হয়। এই মধ্যের সংখ্যাটাকে আমরা এমনভাবে ভাঙব যেন গুণ করলে প্রথম এবং তৃতীয় রাশি সমান হয়। তাহলে দেখো ফোর এক্সকে আমরা ভেঙেছি কি মাইনাস ফাইভ এক্স প্লাস এক্স। এখন যদি আমরা এই দুটো গুণ করি তাহলে কি হবে, মাইনাসে প্লাসে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার। আবার প্রথম রাশি এবং তৃতীয় রাশি আমরা গুণ করলে কি হবে, ফাইভ এক্স স্কোয়ার অর্থাৎ মাইনাস ফাইভ এক্স স্কোয়ার। তাহলে ঠিক আছে, এবার যোগ বিয়োগ করলে মাইনাস ফোর এক্স হবে। এখন মাইনাস ফাইভ এক্স প্লাস এক্স আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে মাইনাস ফোর এক্স প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান থ্রি। এখন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স, এখান থেকে কী কমন পাবো আমরা, এক্স কমন পাবো। তাহলে থাকলো এক্স মাইনাস ফাইভ, এখান থেকে কী কমন পাবো প্লাস ওয়ান। তাহলে থাকলো এক্স মাইনাস ফাইভ প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান থ্রি। এখন পুরোটাই এখান থেকে আর এখান থেকে কি কমন পাবো আমরা, এক্স মাইনাস ফাইভ। আবারও লক্ষ্য করো এ অংশটুকু এবং এ অংশটুকু কি কমন পাবো আমরা, এক্স মাইনাস ফাইভ কমন পাবো। তাহলে প্রথম অংশে কি থাকছে, এক্স থাকছে। এখানে যদি এক্স এক্স মাইনাস ফাইভ যদি কমন নিলাম তাহলে থাকছে কি এক্স এক্স। দ্বিতীয় অংশে আমরা এক্স মাইনাস ফাইভ কমন নিয়েছি তাহলে কি থাকছে প্লাস ওয়ান প্লাস ওয়ান। এবার যদি আমরা লসও করি এক্স প্লাস ওয়ান ও এক্স মাইনাস ফাইভ এর এর লসাগু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফাইভ, তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফাইভ এটা আমরা লসাগু পেলাম। তাহলে এক্স প্লাস ওয়ান অর্থাৎ লসাগুকে আমরা প্রথম ভগ্নাংশের হর দ্বারা যদি ভাগ করি তাহলে কি থাকবে, ওয়ান থাকবে। তাহলে থ্রি ইন্টু ওয়ান থ্রি ইন্টু ওয়ান প্লাস প্লাস। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করলে কি থাকবে, এক্স মাইনাস ফাইভ ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফাইভ তিন থ্রি গুণিত ওয়ান ইজকাল টু থ্রি প্লাস ফোর ইন্টু এক্স ফোর এক্স। লক্ষ্য রাখো যে এখানে প্লাস এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ফোর ইন্টু ফাইভ টোয়েন্টি। এখন আমরা যোগ বিয়োগ করব এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ফাইভ ফোর এক্স মাইনাস সেভেন্টিন। অতএব নির্ণয় যোগফল
फोर एक्स माइनस सेवेंटीन एक्स प्लस वन इंटू एक्स माइनस फाइव आंसर अर्थात एटी उत्तर। प्रिय शिक्षार्थी आशा करी तुम्हरा बुझते पेरेछो भग्नांशेर जोगफल किभाबे बेर करते हैं। एबार आमरा भग्नांशेर वियोगफल किभाबे बेर करते हैं ता देखबो। तुम्हरा पाठ्य बोयेर उन्नीस नम्बर अंकटी लक्ष्य करो, थ्री बाई एक्स प्लस थ्री माइनस टू बाई एक्स प्लस टू। हमें जेभावे जोगफल निर्णय करेछि वियोगफल सेभावे निर्णय करते हबे। एखाने प्रथम भग्नांशेर हर एवं द्वितीय भग्नांशेर हर लसागु बेर करब। ताहले एक्स प्लस टू ओ एक्स प्लस थ्री एर लसागु एक्स प्लस टू इंटू एक्स प्लस थ्री। এইবার প্রাপ্ত লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তাহলে কি থাকলো x প্লাস টু, থ্রি ইন্টু এক্স প্লাস টু মাইনাস প্রাপ্ত ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশের হর অর্থাৎ x প্লাস টু দ্বারা ভাগ করব। তাহলে থাকলো কি টু ইন্টু এক্স প্লাস থ্রি। एक्स प्लस टू एक्स प्लस थ्री थ्री इंटू एक्स थ्री एक्स थ्री इंटू टू सिक्स माइनस टू इंटू एक्स टू एक्स माइनस ए प्लस ए माइनस टू इंटू थ्री सिक्स एक्स प्लस टू एक्स प्लस थ्री। एखन लक्ष्य करो आमरा जोग वियोग करब। जोग वियोग करले कि हय एखाने प्लस थ्री एक्स माइनस टू एक्स ताहले थाकलो एक्स प्लस सिक्स माइनस सिक्स ताहले अतए निर्णय वियोगफल एक्स बाय एक्स प्लस टू एक्स प्लस थ्री आंसर। एबार तुम्हरा पाठ्य बोयेर एकुश नम्बर अंकटी लक्ष्य रखो, टू एक्स बाय एक्स स्क्वायर माइनस फोर वाई स्क्वायर माइनस एक्स बाय एक्स वाई प्लस टू वाई स्क्वायर। प्रथम भग्नांशের ক্ষেত্রে তোমরা লক্ষ্য রাখো এখানে হর আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার। এটা কিভাবে করব আর একটু লক্ষ্য রাখো যে এখানে একটা সূত্র প্রয়োগ করতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে ওয়াই কমন নেব তাহলে থাকলো এক্স প্লাস টু ওয়াই। এ স্কোয়ার
माइनस बी स्क्वायर ए प्लस बी ए माइनस बी এখানে এ সমান এক্স বি সমান টয়েস ওয়াই তাহলে এক্স প্লাস টয়েস ওয়াই এক্স মাইনাস টয়েস ওয়াই এখন লসাগু লসাগু কি হবে y x plus twice y x plus twice y তাহলে একটা নিব x plus twice y এবার x minus twice y x minus twice y এখানে লিখে দিবা যে x plus twice y x माइनस टॉइस y ओ y इनटू x प्लस टॉइस y ये लॉसको इक्वल टू y इनटू x प्लस टॉइस y x माइनस टॉइस y এখন লসাগুকে আমি প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব তাহলে কি থাকবে y থাকবে টয়েস x ইনটু y টয়েস x ইনটু y মাইনাস লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাব কি x মাইনাস টয়েস y তাহলে x ইনটু x মাইনাস টয়েস y তাহলে আমরা পরবর্তীতে টু এক্স ইন্টু ওয়াই টয়েস এক্স ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স ইন্টু টু ওয়াই টু এক্স ওয়াই এবার যোগ বিয়োগ করব টু এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই ফোর এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই এখানে কি কমন পাবো এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে এক্স আমি কমন নিলাম এখানে থাকলো এক্স কমন নিলে থাকলো ফোর ওয়াই এখানে এক্স কমন নিলে থাকলো একটা এক্স এখন এই অংশটুক তোমরা একটু লক্ষ্য করো এক্স প্লাস টয়েস ওয়াই ইন্টু এক্স মাইনাস টয়েস ওয়াই একটা সূত্রতে প্রয়োগ করব এ প্লাস বি এ মাইনাস বি হ্যাঁ ঠিক ধরেছ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখন কি করব এটাকে দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে দেব তাহলে এক্স ইনটু ফোর ওয়াই মাইনাস এক্স ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার ফোর ওয়াই স্কোয়ার
অতএব নির্ণয়ে বিয়োগফল x into 4y minus x y into x square minus 4y square answer. সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন।